নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, আজকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। আর ইস্টবেঙ্গল দলের দিকে যদি প্রথমে তাকানো যায়, তাহলে গোলকিপার পজিশনের জন্য কিন্তু একদমই আদিত্য পাত্রকে রেখে পড়েনি। তো আগের দিনের ম্যাচের নায়ক কিন্তু ছিলেন এই গোলকিপার আদিত্য পাত্র, দুর্দান্ত পেনাল্টি সেভ করেছিলেন, তার সঙ্গেও যে ফুটবলটা খেলেছিলেন, এক কথায় ইস্টবেঙ্গলের নয়নের মণি হয়ে উঠেছিলেন এই গুরুত্বপূর্ণ আদিত্য পাত্র। কিন্তু তাকে দলে রাখা হয়নি, তার জায়গায় গোলকিপার পজিশনের জন্য মোহাম্মদ নিশাদকে রাখা হয়েছে। তো মোহাম্মদ নিশাদও কিন্তু ভালো গোলকিপার। আর আজকের ম্যাচের যদি প্রথম থেকে কথা বলা যায়, তাহলে ম্যাচের প্রথম থেকে কিন্তু ভালো ইস্টবেঙ্গল খেলেছিল যতটা জানা যাচ্ছে, এবং অতুল ইনকিজনানের একটা ওন গোল হয়ে যায় ইস্টবেঙ্গলের দিকে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে। এছাড়া ইনজুরি টাইমের প্রথম দিকে কিন্তু আবারও আর একটা গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল, সেখানে হাফ টাইমের আগে কিন্তু ইস্টবেঙ্গল দু গোল খেয়ে যায়। কিন্তু তারপরে যে পরিমাণ ভালো ফুটবল খেলেছে বিশেষ করে হিমাংশু জাংরা, তো দুটি গোল করে দলকে সমতায় ফিরিয়ে এনেছিল, এবং শেষের দিকে কিন্তু আবারও ইস্টবেঙ্গল আরও একটি গোল খেয়ে যায়। গোল খেয়ে গিয়ে 3-2 ব্যবধানে ইস্টবেঙ্গল এই গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গেল। তো এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগের দিকে তাকালেই বোঝা যাবে যে স্টিফেন কনস্টান্টাইন কাদের বাদ দিয়েছিলেন। হিমাংশু জাংরার মতন প্লেয়ার, যিনি একাই কিন্তু ম্যাচের রং পাল্টে দিতে পারেন, তাকে যে কটা ম্যাচে আইএসএল এ সুযোগ দিয়েছিল সে কটা ম্যাচে দুর্দান্ত যেটুকু সময়ে খেলেছিল ভালো ফুটবল খেলেছিল। আর এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগেও তিনি ভালো খেলছেন, তো যথেষ্ট ধারাবাহিক প্লেয়ার কিন্তু এই হিমাংশু জাংরা, তাকে দলে রাখাই হয় না বেশিরভাগ সময়। তো কতটা খারাপ যে স্টিফেন কনস্টান্টাইন দলটাকে নিয়ে কাজ করেছে তোমরা বুঝতেও পারছো। এছাড়া অতুল উনিকৃষ্ণনের আগের দিনের ম্যাচ তোমরা অনেকেই দেখেছো লাইভে, বা মাঠে গিয়েও আগের দিনের ডার্বি ম্যাচ দেখেছো কতটা ভালো প্লেয়ার। আজকে হয়তো একটা অন গোল তার জন্য হয়ে গেছে, সেটা হতেই পারে, ফুটবলের এটা একটা অঙ্গ, কিছু করার নেই। তো যাই হোক, কিন্তু এই যে ভালো ভালো প্লেয়ারদের বাদ দিয়ে দেয় স্টিফেন কনস্টান্টাইন, এরা তো খুব খারাপ সিদ্ধান্ত। সেই কারণেই কিন্তু এবছরে আইএসএলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি, গুরুত্বপূর্ণ প্লেয়ারদের বাদ দিয়ে সুমিত পাসির মতন প্লেয়ারদের খেলায়। তো যাই হোক, সেসব নিয়ে বেশি কথা বললাম না। তো গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে যাওয়ার ফলে ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট চাপ হয়ে গেছে। তো পরবর্তী ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলে কিন্তু কলকাতা ডার্বি, সেক্ষেত্রে মোহামেডানের মুখোমুখি হবে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ইস্টবেঙ্গল, এবং সেই ম্যাচটা অন্তত ড্র করতে হবে, তবেই কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফায়ার্স করতে পারবে ইস্টবেঙ্গল। আর পরবর্তী ম্যাচে কি ইস্টবেঙ্গল কোয়ালিফায়ার্স করতে পারবে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল ছোট্ট ভিডিও, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।